আচ্ছা, আমরা আগের দিন করছিলাম হচ্ছে সান্দ্র চ্যাপ্টার করছিলাম, সেখানে আমরা রেনল্ডস সংখ্যা অবধি পড়েছিলাম। আজকে আমরা করবো হচ্ছে প্রান্তীয় বেগ দিয়ে শুরু করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, প্রান্তীয় বেগ কাকে বলে? তাহলে প্রান্তীয় বেগ ব্যাপারটা কী জিনিস? কোনো বস্তু যখন একদম ফ্রি ফল হয়, মানে বিনা বাধা যখন উপর থেকে নিচে পড়ছে, তখন দেখা যাচ্ছে যে তার বেগ কিন্তু একটা নির্দিষ্ট বেগ পাওয়ার পরে আর বাড়ে না, তার বেগটা স্থির হয়ে যায়। সেই স্থির বেগটাকেই বলা হয় প্রান্তীয় বেগ। যেমন আমি এই পেনটাকে ছেড়ে দিচ্ছি, উপর দিকে ছাড়ছি, কী হচ্ছে, পেনটার স্পিড কিন্তু ধীরে ধীরে বাড়বে। কেন? কারণ অভিকর্ষ ত্বরণের জন্য। কীরকম? তার মানে যখন ছাড়লাম একদম ফার্স্টে, টাইম যখন জিরো, তখন বেগ কিন্তু জিরো। এই যে ধরে গেছি, টাইম জিরো, বেগও জিরো। তারপর যেই ছেড়ে দিলাম, 1 সেকেন্ড পর বেগ কত হবে? কারণ আমরা পড়েছি আমাদের ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি, প্রতি সেকেন্ডে বেগ বাড়বে কত? 9.8 মিটার পার সেকেন্ড, হচ্ছে পার সেকেন্ডে বেগ বাড়বে, পার সেকেন্ডে বেগ বাড়বে, তবেই তো ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর বেগ কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পর তার বেগ কত হবে? 2 × 9.8। 3 সেকেন্ড পর তার বেগ কত হবে? 3 × 9.8। এভাবে কিন্তু বেগ বাড়তেই থাকার কথা ছিল। কিন্তু দেখা যায় যখন একটা বস্তু একটা মাধ্যমের মধ্যে দিয়ে, যেমন আমি এই যে এটা হচ্ছে কি বায়ু মাধ্যমের মধ্যে পড়ছে, তখন তার বেগ যেমন ধীরে ধীরে বাড়ে, ঠিক আছে, বেগ যেমন বাড়ছে তেমনি তার এই বায়ুর জন্য এই যে পাশে যে মিডিয়ামটা রয়েছে সেটা বায়ু হতে পারে, সেটা জল হতে পারে। আমি যদি জলের মধ্যে এই বস্তুটাকে ফেলি, ঠিক আছে, জলে এখন জল আছে এক এক বালতি, তার মধ্যে আমি এটাকে ফেলে দিলাম, তাই জলের মধ্যে যেত তখন, তাহলে তার বেগ যখন বাড়ে তখন এই যে পাশে যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের যে সান্দ্রতা বা ইটা, তার জন্যও কিন্তু এর উপর একটা বাধা বল ক্রিয়া করে। কোন দিকে? তার বেগের উল্টো দিকে। এবং দেখা যায় এই বল যত বাড়ে, বেগ যত বাড়ে, বাধা বলটাও তত বাড়ে, ঠিক আছে। তারপর একটা সময় আসে যখন এই বাধা বল বাড়তে বাড়তে এমন হয়ে যায় যখন এই দুটি ইকুয়াল হয়ে যায়, মানে আর বেগও বাড়তে পারে না, কারণ বাধা বলও অনেক বেড়ে গেছে, বেগও বেড়ে গেছে, ঠিক আছে। এই সময় গিয়ে তখন বেগটা তার স্থির হয়ে যায়, আর সেই স্থির বেগটাকে বলা হয় প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে। এটাকে বলা হয় প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। তার মানে যদি গ্রাফ করি, মানে গ্রাফ আঁকতে দেয় পরীক্ষায়, হ্যাঁ, সময়ের সাথে বেগের যদি গ্রাফ করি, তাহলে টাইম যখন জিরো তখন বেগ কী? একদম জিরো। তারপর একটু একটু করে বেগ বাড়ছে, বেগ বাড়ছে, যে সময় বাড়ছে, বেগও বেগ উপর দিয়ে বাড়ছে, বাড়তে 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 বেগটা ফিক্সড হয়ে গেলো। আর এই যে টাইম 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড চলছে, কিন্তু বেগ আর কিন্তু তার উপর দিয়ে বাড়ছে না, এই যে ফিক্সড হয়ে গেছে, বেগ কিন্তু তার উপর দিয়ে বাড়ছে না, ঠিক আছে। তাহলে এই যে বেগটা, যার পর আর বেগ বাড়ছে না, এই যে এটা, এইটাকে আমি বলবো প্রান্তীয় বেগ, এটাকে আমি বলবো প্রান্তীয় বেগ। তাহলে সময়ের সাথে এটা একটা বেগের গ্রাফ, আর যেখানে প্রান্তীয় বেগকে আমরা চিহ্নিত করেছি, হয়ে গেছে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, স্টোকসের সূত্রটি বিবৃত করো। এই টপিকটা থেকেই আমাদের স্টোকসের সূত্র এলো। কীরকম সূত্র? এই যে এখানে আমরা পেয়েছিলাম না যে এই যে এর উপর যে বাধা বলটা সেটা হচ্ছে ভি এর সাথে সমানুপাতিক, এখানে আরও কিছু বিষয় আছে, ঠিক আছে। শুধু যে এর উপর নির্ভর করছে তা নয়, এর উপর করে তো অবশ্যই নির্ভর করছে বাধা বলটা হয়, বাধা বলটা আরও দুটো জিনিসের উপর সমানুপাতিক। এফ ভি এর সাথে যেমন সমানুপাতিক, তেমনি এই যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমটা কত সান্দ্রতা আছে, ঠিক আছে, ইটা তার উপরেও কিন্তু নির্ভরশীল। সান্দ্রতা যত বেশি হবে বাধা বল তত বেশি হবে, মানে মাধ্যম যত বেশি ঘন হয় সান্দ্রতা ততটাই বেশি হয়। মানে যত বেশি ঘন হয় দেখা যাচ্ছে এটা কিন্তু অত স্পিড নিতে পারে না, ঠিক আছে। বাতাসের মধ্যে যত স্পিড নেয়, জলের মধ্যে কিন্তু অত স্পিড নিতে পারে না, কারণ কি বাধা বলটা বেশি হয়। আর কি, এই যে গোলকটা পড়ছে বা বলটা পড়ছে তার যে ব্যাসার্ধ আর, তার সাথেও কিন্তু দেখা যাচ্ছে সমানুপাতিক হয়। এটা যত বেশি হয় বাধা বলও কিন্তু তত বেশি হবে, স্বাভাবিকভাবেই বলটা যত বড় হবে তত এর সাথে ঘষা হবে বেশি, তত বেশি বাধা বল কাজ করবে কিন্তু। তাহলে এই তিনটে জিনিসের উপর নির্ভর করে, ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, যে মাধ্যমের পদ্ধতিতে পড়ছে তার সান্দ্রতাঙ্ক, আর ভিটা কিন্তু শুধু বেগ নয়, ভিটাকে এইখানে ভিটা কিন্তু হচ্ছে প্রান্তীয় বেগ কিন্তু, হ্যাঁ, এটা শুধু বেগ নয়, এটা হচ্ছে প্রান্তীয় বেগ। তার মানে এই বস্তু যখন পড়ছে একটা স্থির বেগ যখন পেয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু এই সূত্রটা অ্যাক্টিভ হচ্ছে, তার আগে কিন্তু নয়। এই জায়গায় কিন্তু এই সূত্র কাজ করে না, এই যে স্থির বেগ পেয়ে গেল তখনই কিন্তু স্টোকসের সূত্র কাজ করছে। আর এখানে একটা ধ্রুবক আসে, ঠিক আছে, সেই ধ্রুবকের দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল ভ্যালু দেখা যাচ্ছে 6π মতো হয়। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে কোনো বস্তু যখন বিনা বাধায়
পড়ে তখন তার উপর প্রযুক্ত বাধা বল, সান্দ্রতাজনিত বাধা বল এফ, সেটা হচ্ছে সিক্স পাই ইটা আর ভি হয়। সিক্স পাই ইটা আর ভি এই হচ্ছে তার ফর্মুলা হয়। এই হচ্ছে আমার স্টোকসের সূত্র। আচ্ছা, বইয়ে যদি খেয়াল করা হয়, বইয়ে কিন্তু স্টোকসের সূত্র বলে যেখানে লেখা আছে সেখানে ফার্স্ট লাইন স্টোকস প্রমাণ করেছেন যে বলে আর ব্যাসার্ধের ওখান থেকে শুরু করে বিরুদ্ধ বল এফ ইকুয়াল টু সিক্স পাই ইটা আর ভি এক নম্বর সমীকরণ দিয়েছে, এক নং সমীকরণটি হলো স্টোকসের সূত্র নামে পরিচিত, এই অদ্রব্দে লিখতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে স্টোকস প্রমাণ করেছেন যে বলে শুরু করে একদম ওই এক নং সমীকরণটি স্টোকসের সূত্র নামে পরিচিত, অতটা অব্দি কিন্তু লিখতে হবে, তিন চার লাইনে কিন্তু স্টোকসের সূত্র পুরো ওইভাবেই লিখতে হবে যেভাবে আছে। তাহলে এইগুলো হচ্ছে আমার স্টোকসের সূত্র। এইবার স্টোকসের সূত্র কিছু স্বীকার্য আছে, ঠিক আছে, স্টোকসের সূত্রের স্বীকার্য কোশ্চেনটা লিখে নিই। এবার বলি স্বীকার্যগুলো কী কী হবে, যেগুলো আর কি এই সূত্র করার জন্য ধরে নিয়েছিল। ঠিক আছে, কিছু তো জিনিস ধরে নিতে হয় যে না এর বাইরে এই সূত্র কাজ করবে না, সেরকমই কিছু আছে। যেমন এক নাম্বার বলছে এখানে যে বস্তুটা ফ্রি ফল হচ্ছে এটা প্র্যাকটিক্যালও আছে কিন্তু, হ্যাঁ, এই সূত্র দিয়ে এখানে একটা কী করা হয় প্র্যাকটিক্যালে, এরকম একটা কাঁচের লম্বা বিশাল লম্বা একটা গ্লাস মতো নিতে হয় বা পাইপ মতো থাকে নিচটা আটকানো, এখানে এতটা অবধি কোনো লিকুইড দেওয়া থাকে, সেটা হতে পারে কি বলে কাস্টার্ড অয়েল হতে পারে বা গ্লিসারিন হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম হয়। এবার এখানে একটা বলকে ফেলে দিতে হয়, একটু পরেই বলটা এখানে কী হয় একটু বেগ পাওয়ার পরে একটু পরে কী হবে সে প্রান্তীয় বেগ পেয়ে যাবে, ধরো এরকম জায়গায় মোটামুটি প্রান্তীয় বেগ পেয়ে যাবে, ওই জন্য এখানে একটা গার্ডারকে বা দড়িকে আটকে দিই সুতোকে, আর একদম নিচের দিকে একটা সুতোকে আটকে দিই, এখানের মধ্যে দৈর্ঘ্যটা সুতোর দৈর্ঘ্যটা মেপে নিই এল দৈর্ঘ্য। ঠিক আছে, আর এই বস্তু এখন এখান থেকে এতটা আসছে তখন দেখতে হয় কত সময় নিচ্ছে, এটা স্টপ ওয়াচ থেকে স্টপ ওয়াচে দেখি যে কতটা সময় নিচ্ছে, তাহলে টি পাওয়া যায়, তাহলে এলকে টি দিয়ে ভাগ করলে কী পেয়ে যাবো, ভি পেয়ে যাবো, তাহলেই এই ভি পেয়ে যাচ্ছি। আর এই বলটা ব্যাসার্ধ মেপে নিতে হয়, ঠিক আছে, আর এই মাধ্যমে সান্দ্রতা বলা থাকে বা এই এফটা বার করার একটা কায়দা আছে একটু পরে দেখছি, সেখানে বসিয়ে দিয়ে আমরা ইটাটা বার করি মাধ্যমের। আচ্ছা, যাই হোক, স্বীকার্য কী বলছে, এই যে পড়ছে বস্তুটা, আচ্ছা যদি একটুখানি পড়ার জায়গা পড়তো, এইটুখানি যদি একটা গ্লাসের মতো হতো তাহলে তো সে প্রান্ত বেগ পেতোই না, তাহলে আবার এই সূত্র কী কাজ করতো, তাহলে এই যে যেখানের মধ্যে দিয়ে ফ্রিফল করছে সেটাকে অনেক লম্বা হতে হবে, মানে অসীম দৈর্ঘ্যের হতে হবে বলে এটা ধরে নিতে হবে আর কি। প্রবাহে সমসত্ত্ব হবে, মানে সব জায়গায় ঘনত্ব যেন একরকম হয়, কোথাও ঘন কোথাও পাতলা হলে কিন্তু মুশকিল হবে, সূত্রটা কাজ করবে না কিন্তু। আচ্ছা, আর কী বলছে, গোলকটি দৃঢ় হবে, এবার কেউ হয়তো দেখা গেলো এখানে একটা মাটির বলকে ফেললো, তাহলে একটু পরে মাটির বলটা গোলে গুলে গিয়ে ভেঙে যাবে, তাহলে তো প্র্যাকটিক্যালি হবে না, তাহলে এটা দৃঢ় হতে হবে, শক্ত হতে হবে, এমন নয় যেন গিয়ে ভেঙে গেলো একটু পরে গিয়ে বা গুলে গেলো ওর সাথে। আর এর তল কী হতে হবে, মসৃণ হবে, তল যদি এবড়ো খেবড়ো হয় না অ্যাসাইনমেন্টগুলো কাঁপবে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালটা ঠিকঠাক হবে না, কারণ ব্রেক ঠিকঠাক পাবে না, তাহলেও সমস্যা হবে, তার জন্য এর তলটা হতে হবে মসৃণ। তারপরে পয়েন্ট কী আছে, এটা গেলো হচ্ছে দু নম্বর পয়েন্ট, ঠিক আছে, দৃঢ় হতে হবে আর উপর তলটা মসৃণ হতে হবে। তারপরে পয়েন্ট বলছে যে মাধ্যমটি পড়ার সময় যেন পিছলে না যায়, কারণ কি এখান থেকে কি সান্দ্রতা বল তো কাজ করতে হবে, সান্দ্রতা বল একটা ঘর্ষণ বল, তা যদি পিছলে যায় তাহলে তার সান্দ্রতা বল বা ঘর্ষণ বল কাজ করবে না, আর তাহলে কিন্তু এই সূত্রটাও ইটাও হবে না আর কাজও করবে না, তাই জন্য মাধ্যমটা যেন পিছলে না যায়, এই মানে সরি মাধ্যমটা বলছি, কারণ বস্তুটা এইটা যেন স্লিপ না পিছলে না যায় সেটা বলছে। আর কী বলছে, চার নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট হলো, চার নম্বর পয়েন্ট কী বলছে, বলছে এখানে পাশ দিয়ে যে তরলটা যাচ্ছে সেটা এই যখন যাবে পাশ দিয়ে তরলটা সরে যাবে, এটা যেন ধারাবাহিক হয়, এই পাশ দিয়ে তরলটা যখন যাবে সেটা যদি কাঁপতে থাকে তাহলে কিন্তু এও কাঁপবে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালটা হবে না। আর কি পাঁচ নম্বর পয়েন্ট, এর যে কণাটা ফেলছি সেটা যেন এই যে লিকুইডের লিকুইডে কণার চেয়ে যেন বড় হয়, দেখা গেলে এমন ছোট্ট একটা কণা ফেললাম যেটা এই লিকুইডে কণার চেয়েও ছোটো, তাহলে কী হবে ওখানে গিয়ে আটকে যাবে, যেতে পারবে না, তাহলে কিন্তু আর প্র্যাকটিক্যালটা হবে না। তাহলে এই পাঁচটা হচ্ছে স্বীকার্য, যেটা এই সূত্রের জন্য ধরে নিচ্ছে যে এই সূত্র এই পাঁচটা যদি মেনে চলে তবেই সূত্র প্রযোজ্য হবে, ঠিক আছে, তা নাহলে কিন্তু হবে না, তাহলে এইগুলো ওই জন্য এগুলোকে বলছে স্বীকার্য। পরের টপিক হচ্ছে স্টোকসের সূত্র থেকে প্রান্তীয় বেগের রাশিমালা নির্ণয় করো। আমরা দেখলাম যে একটা বস্তু আর ব্যাসার্ধের বস্তু যখন ইটা মাধ্যমের মধ্যে দিয়ে ভি প্রান্তীয় বেগে পড়ছে তখন তার উপর যে সান্দ্রতাজনিত বাধা বল সেটা হচ্ছে এফ, আজ থেকে আমরা সূত্র কী পেলাম, এফ ইকুয়াল টু সিক্স পাই ইটা আর ভি। এবার এখান থেকে আমাকে ভি বার করতে হবে, ঠিক আছে, বা ইটা বার করতে হবে, ভি কোথাও কোথাও বার করতে হবে বা ইটা বার করতে হবে, বা আমরা সাধারণত প্র্যাকটিক্যালি করি কি এটার সাহায্যে ইটা বার করি, ভি না বার করে ইটা বার করি। এইবার সূত্রের এখানে একটা বিষয় আছে, এই যে বলটা পড়ছে, ঠিক আছে,
এই বলটা কেন নিচে, সান্ধ্যতা বল তো প্রতি কাজ করছেই, কিন্তু আর কি কি বল কাজ করছে নিচের দিকে? তার নিচের দিকে কিন্তু আরও দুটো বল কাজ করছে, ঠিক আছে, সরি নিচের দিকে একটা বল কাজ করছে, উপর দিকে একটা বল কাজ করছে, যেগুলো আমাদের এখানে লেখা নেই। এই যে নিচের দিকে পড়ছে কেন? কারণ নিচের দিকটা নিশ্চয়ই এই বাধা বলের চেয়ে নিচের বলটা বেশি, তাই তো সে নিচের দিকে ভেবেকে পড়ছে, নয় তো বাধা বলকে উপরে দিকে তুলে দিত সান্ধ্যতা বল। তাহলে কে কে কাজ করছে? এক কাজ করছে তার ওজন, ঠিক আছে, আর দ্বিতীয়ত কাজ করছে উপর দিকেই কাজ করছে এর প্লবতা বল, প্লবক বলও বলে, প্লবক বল। প্লবতা বলের জিনিসটা আমরা কিন্তু ক্লাস নাইনে শিখেছি, ঠিক আছে, আমরা এখানে আর্কিমিডিসের চ্যাপ্টার বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা পড়বো আবার জিনিসটা। আপাতত বলে রাখি ওজন আমরা পড়েছি, কোনো বস্তু আয়তন সমান কি ভর বাই ঘনত্ব, নিশ্চয়ই পড়েছি ক্লাস নাইনে। তার মানে ভর মানে কি? আয়তন ইন্টু ঘনত্ব। ধরে দেখ এই যে বস্তুটা আছে এর ঘনত্ব হচ্ছে রো, তাহলে এর আয়তন কত? এতে গোলক আর ব্যাসার্ধে, তাহলে এর আয়তন কি হয়? 4/3 πr³, পড়েছি আমরা ক্লাস টেনের সূত্র। আর ঘনত্ব কত? রো। তাহলে এই বস্তুটার ভর কত? এটা ওজন কত হবে? তাহলে বস্তুটার ভরকে জি দিয়ে গুণ করলে পাই ওজন mg, কত? এম এর মান 4/3 πr³ρg, এই হচ্ছে বস্তুর ওজন, যেটা নিচে দিয়ে কাজ করছে। আর কে কাজ করছে? প্লবক বল কাজ করছে, তাই না? কত প্লবক বল হচ্ছে আসলে আসে কিভাবে? যেমন একটা বালতিকে, জলের বালতিকে বাতাসে নিলে হালকা মনে হয়, কিন্তু যেই জলে ডোবানো হয় তখন কিন্তু, সরি, বাতাসে নিলে ওটাকে ভারী মনে হয়, কিন্তু যেই ওটাকে জলের মধ্যে ডুবাই, ঠিক আছে, জল ভর মানে জল ভর্তি বালতি যেটা, সেটা জলের মধ্যে যখন থাকে তখন সেটা হালকা লাগে, কিন্তু যেই জলে বাইরে তুলে নিয়ে আসি তখন কিন্তু ভারী লাগে। কেন? কারণ জলের মধ্যে যখন ছিল বস্তুটা তখন সেই কিছুটা জলকে অপসারিত করেছিল, আর সেই যতটা জলকে অপসারিত করে ঠিক সেই পরিমাণ জলের ওজনই একটা উল্টো দিকে বলের সৃষ্টি করে। এই বলকে বলা হয় প্লাবতা বল বা প্লবক বল, ক্লাস নাইনে আমরা শিখেছিলাম। তাহলে এখানে এই যে বস্তুটা ধরো জলের মধ্যে আছে, জলের মধ্যে ডোবানো আছে, তাহলে জলের মধ্যে ডোবানো থাকলে এ যতটা তরলকে অপসারিত করছে, যে এতটা তরল, যতটা তরলকে অপসারিত করছে এতটা জায়গায় তরলকে তো সে সরিয়ে দখল করেছে, এই জায়গাটা দখল করেছে নিচে, তাই না? তাহলে এই যে জায়গাটা জলকে যে সরিয়েছে তার যে ওজন ঠিক তত পরিমাণেই প্লবতা বল হয়। এই জন্য যে কোনো বস্তু জলের মধ্যে ডোবানোর পর সে যত বেশি জলকে অপসারিত করতে পারবে তত বেশি সে হালকা লাগবে। হলো, তাহলে এখানে প্লবক বল কত? প্লবক বল কত? যতটা তরলকে সে অপসারিত করেছে তার ওজন। আচ্ছা, আগে তার ভর দেখি, ভর মানে কি? আয়তন ঘনত্ব, এ কতটা তরলকে অপসারিত করে, তার ঘনত্ব আয়তন কত? 4/3 πr³, বস্তুর যা ঘনত্ব ততটা ঘনত্বই তো সে অপসারিত করবে। আচ্ছা, আর আয়তন কত? যে তরলটাকে অপসারিত করেছে তার আয়তন, তার তো ঘনত্ব রো নয়, তার ঘনত্ব ধরলাম সিগমা, এটা হচ্ছে কি? তরলের ঘনত্ব, যে তরলটাকে সে সরিয়েছে বা যে তরলের মধ্যে দিয়ে সে পড়ছে, তরলের ঘনত্ব। আর রো হচ্ছে কি? বস্তুর ঘনত্ব। তাহলে এটা সিগমা হবে, এটা হচ্ছে ভর, এই কি বলে, ভর ইন্টু ঘনত্ব, এটা সরি আয়তন ইন্টু ঘনত্ব, এটা হলো ভর, আর ভরকে জি দিয়ে গুণ করলে পাবো ওজন, আর এটাই সেটাই হলো আমার বল। তাহলে এটা হচ্ছে আমার প্লবতা বল, এটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন হচ্ছে এটুকুনি, অপসারিত তরলের হচ্ছে ঘনত্ব হচ্ছে এটা, তাহলে ভর ইন্টু ঘনত্ব গুণ করে পেলাম হচ্ছে, সরি আয়তন ইন্টু ঘনত্ব গুণ করে পেলাম হচ্ছে ভর, আর তাকে জি দিয়ে গুণ করে পেলাম ওজন, আর সেটাই হচ্ছে আমার প্লবতা বল। কোন দিকে কাজ করছে? উপর দিকে। এবার হিসাব করি কে কে উপর দিকে আছে, এফ আর প্লবতা বল, এরা বা প্লবক বল, এরা উপর দিকে আছে, আর নিচের দিকে কে কে আছে? ওজন। তাহলে এফ সমাসন কী হবে? ওজন মাইনাস প্লবক বল। ওজন কত? 4/3 πr³ρg মাইনাস প্লবক বল কত? 4/3 πr³ σg, কমন যায়, যা যা কমন যায়, 4/3 πr³ g কমন নেই, রো মাইনাস সিগমা পড়ে থাকবে, ঠিক আছে। আর এফ, এফ মানে কত? আমরা তো পড়েছি 6π ইটা আর ভি, 6π ইটা আর ভি, ঠিক আছে, কী কাটে দেখি, 6π কাটলো, একটা আর কাটবে, আর স্কোয়ার পড়ে থাকবে, তাহলে ইটা সমস্যার কত পাচ্ছি? এদিকে 4 থাকছে, এদিকে আর স্কোয়ার থাকছে, জি থাকছে, রো মাইনাস সিগমা থাকছে, আর নিচে 6টাকে নামিয়ে আনি, আচ্ছা 4/3 এখানে ছিল, 6টা নামিয়ে আনছি, 6 আর দিয়ে একটা ইটা পড়ে থাক, সরি ভি পড়ে থাকছে, এই আচ্ছা এটা কাটলে কত হয়? 2 × 4, 2 × 3 × 6, তাহলে ইটা সমস্যার কত আছে? 2/9 আর স্কোয়ার জি রো মাইনাস সিগমা বাই ভি। ওই যে প্র্যাকটিক্যাল কী বললাম আমি, দুটো সূত্র দিয়ে রাখি, একটু আগে বলেছি এল
এখানে সময় দেখি কতটা সময় এটা বস্তুটা পড়লো, সেখান থেকে এল বাই টি করে ভি বার করে ফেলি, ভি বসাই, ওগুলোকে ব্যাসার্ধ বসাই, রো আর সিগমা বলে দেওয়া থাকে প্র্যাকটিক্যালের, আমাদেরকে ইটা বার করতে হয়। এই হচ্ছে আমাদের স্টোকসের সূত্র সাহায্যে কোনো বস্তুর সরি কোনো তরলের সান্দ্রতা নির্ণয় প্র্যাকটিক্যাল, এভাবে করতে হয় আমাদেরকে। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমার ফাইনাল সূত্র। আচ্ছা, যেখানে স্টোকসের সূত্রটা রয়েছে ঠিক তার পরেই দেখা যাচ্ছে কিন্তু আমাদের দুটো অঙ্ক রয়েছে মনে হয়, এক দুটো অঙ্ক রয়েছে, দেখা যাক অঙ্ক রয়েছে তো, হ্যাঁ হ্যাঁ ঠিক, এর পরেই দুটো অঙ্ক আছে, তিনটে অঙ্ক আছে, তিনটে অঙ্ক তিনটেই পড়তে হবে। ঠিক আছে, সব বলে দেওয়া আছে। ঠিক আছে, আর যেমন দ্বিতীয় অঙ্কটায়, দ্বিতীয় অঙ্কটায় দেখা যাচ্ছে আর জি রো সিগমা ভি সব বলে দেওয়া আছে, ইটা বার করতে হবে। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক দিয়ে দেবে। আর প্রথম অঙ্কটা এই সূত্র দিয়ে দিয়েছে, সব বলে দেওয়া আছে, বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এফ বলে দেওয়া আছে, সরি এফ বার করতে দিয়েছে, সান্দ্রতাজনিত বল বার করতে দিচ্ছে, এইগুলো ইটা আর ভি সব বলে দেওয়া আছে, এফ বার করতে দিচ্ছে প্রথম অঙ্কটায়। দ্বিতীয় অঙ্কটা এই সূত্র দিয়ে দিয়েছে, আর তৃতীয় অঙ্কটাও এই সূত্র দিয়ে দেওয়া। ঠিক আছে, এই দুটো সূত্র দিয়েই সব অঙ্ক দেওয়া আছে, মানে তিনটে অঙ্ক দেওয়া আছে, তিনটেই এই সূত্র দিয়ে করা আছে।